বুধবার সকালে সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে এ খাতের সাফল্য অর্জন ও নতুন বছরের পরিকল্পনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেন প্রতিমন্ত্রী তারানা হালিম। চলতি বছরের সেবার মান উন্নয়ন ও সহজলভ্য করা, নিরাপদ ও সম্প্রসারণ এই 4টি নীতি নিয়ে সরকার অগ্রসর হবে উল্লেখ করে বিস্তারিত তুলে ধরেন তিনি। আমাদের টেলিযোগাযোগ নীতিমালার খসড়া ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং ডট বাংলা ডোমেইন, এটি আমরা ইনশাল্লাহ 21 ফেব্রুয়ারির মধ্যেই আমরা চালু করতে সক্ষম হব। প্রতিমন্ত্রী বলেন, 4G নেটওয়ার্ক কাভারের জন্য নতুন বছরে তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে। এছাড়া সাইবার নিরাপত্তা, নারীর প্রতি অবমাননা সহ বিভিন্ন বিষয় নিয়ে 12 ফেব্রুয়ারি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান তারানা হালিম। শুধুমাত্র 4G যে চালু করব তাই নয়, আমরা 2.5G সম্প্রসারণ এবং 3G কে একেবারে পুরো টোটাল কাভারেজ যেন আমরা দিতে পারি এই দিকটাতে আমরা অত্যন্ত গুরুত্ব আরোপ করছি। আমি 12 তারিখে পৌঁছাচ্ছি সিঙ্গাপুরে, 10টা সাড়ে 10টার দিকে ফেসবুকের সঙ্গে মিটিং আছে, সেখানে সাইবার সিকিউরিটি, নারীর প্রতি সহিংসতা এগুলো ব্যবহার করে এই বিষয়টির উপর আমরা গুরুত্ব আরোপ করব এবং তাদের সঙ্গে আলোচনা করবো। ইউজবার, 21 টেলিভিশন, ঢাকা।